হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইজ আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি তোমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ ও হাতে পায়ের হাঁটুর কালো দাগ যত পুরোনো কালো দাগই হোক না কেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দূর করবে চলো এই রেমেডিটি বানানোর জন্য তোমাদেরকে কি কি নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এর জন্য আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো লেমন বা লেবু তো এখানে আমি অর্ধেকটা লেবুর রসটা নিয়ে নিলাম একটা ছোট বাটির মধ্যে এবার লেবুর যে বীজগুলো এগুলো আমি ফেলে দেব। বীজগুলো তো আর কোনো কাজে লাগবে না এগুলো আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি তো লেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড আছে এটা কিন্তু ব্লিচের কাজ করে লেবুর রসটা কি করে আমাদের যত পুরনোই কালো দাগ হয়ে থাকুক না কেন ওটা কিন্তু ধীরে ধীরে রিমুভ করতে মানে ব্রাইট করতে সাহায্য করে এই লেবুর জুসটা এবার এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি সোডা বেকিং সোডা ঠিক আছে তো আমি এখানে ছোট চামচে এক চামচ পরিমাণ মতো সোডা এই লেবুর রসের সাথে মিশিয়ে নিচ্ছি তো গাইজ এই লেবুর রস আর সোডার যে রাসায়নিক সংমিশ্রণ এটা আমাদের শরীরের যে কোনো কালো দাগ দূর করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তোমরা যারা ব্যবহার করেছো তারা কিন্তু বুঝতে পারবে যারা করনি তারা অবশ্যই এই জিনিসটা ব্যবহার করে তোমরা তোমাদের শরীরের যে কোনো জায়গার কালো দাগ কিন্তু তোমরা অনায়াসে দূর করতে পারবে এবার আমি এই দুটোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এগুলোর সাথে আমি আর কী কী অ্যাড করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এর সাথে আমি একটু এক চুটকি হলুদ আমি মিশিয়ে নিচ্ছি তো আদিকাল থেকেই কিন্তু আমাদের চেহারা পশা করার জন্য বা কালো দাগ দূর করার জন্য হলুদ ব্যবহার করে আসা হয় জন্যই এখনও আমরা সেই হলুদটা কিন্তু ব্যবহার করে থাকি তো এখানে আমিও একচুটকি হলুদ আমি নিয়ে নিচ্ছি হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকেরও কাজ করে হলুদ অ্যাপ্লাই করার ফলে কি হয় আমাদের শরীরে যদি ইনফেকশন হয়ে থাকে তাও দূর হয়ে যায় আর ওই জায়গাটা ধীরে ধীরে ব্রাইট করে তোলে এবার আমি এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি কোলগেট অবশ্যই তোমরা সাদা কোলগেটটা নেবে নীল কালারের বা যে কোনো অন্য কোনো কোলগেট নেবে না তোমরা যে কোলগেটের ভেতরে যে ক্রিমটা বের হয় সাদা বের হয় ওই ওই কোলগেটটাই কিন্তু তোমরা নেবে এবার আমি একটু পরিমাণ মতো কোলগেট আমি এগুলোর সাথে অ্যাড করে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো তোমাদের ঘাড়ে বা বগলে বা গোপন অঙ্গে যেভা যেখানে তোমরা ইউজ করো না কেন তোমরা কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতে পারো ঠিক আছে তো এবার আমি কি করব এই এই জিনিসগুলো সবগুলো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো গাইজ আমি কোলগেটটা কেন নিয়েছি কারণ কোলগেট কিন্তু আমাদের স্কিন হোয়াইটেনিংয়ের কাজ করে কোলগেট তোমরা চাইলে তোমরা ফেসের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারো এটা কিন্তু হোয়াইটেনিং ক্রিমের কাজ করে এই কোলগেটটা কারণ আমরা দাঁত মাজার জন্য এই কোলগেটটা ব্যবহার করে থাকি তাহলে দাঁত যদি হোয়াইট করার জন্য আমরা কোলগেটটা ব্যবহার করে থাকি তাহলে আমরা স্কিনও ব্যবহার করে থাকি কারণ এটি স্কিনও ফর্সা করতে খুবই ভালো ভূমিকা নেয় এখানে সোডা বা লেমন ব্যবহার করার ফলে কি হয় আমাদের স্কিনের মধ্যে একটু হালকা বার্নিং শুরু হয় তো সেই জন্য আমরা এখানে যদি একটু কোলগেটটা অ্যাড করে দিই তাহলে আর ওই বার্নিংটা হবে না এমনিতেই আমরা কিন্তু শরীরের যে কোনো জায়গায় জ্বালা পড়া সৃষ্টি হলে বা পুড়ে গেলে আমরা কিন্তু কোলগেটটা ব্যবহার করে থাকি এটা আমরা কম বেশি সবাই জানি সেই জন্যই আমি আজকে এটার সাথে কোলগেটটা অ্যাড করেছি বিশেষত তো গাইজ আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা তোমাদের নির্দিষ্ট স্থানে কিন্তু অ্যাপ্লাই করবে আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে তো প্রথমে জায়গাটাকে ভালো করে একটু সাবান বা যে কোনো ফেস ওয়াশ তোমরা যেটাই ব্যবহার করে থাক ওটা দিয়ে ভালো করে তোমরা ওয়াশ করে নেবে মানে ধুয়ে নেবে ভালো করে এর ফলে তোমরা একটু একটু হাতে করে নিয়ে জাস্ট দু থেকে তিন মিনিটের মতো তোমরা জায়গাটার মধ্যে রাউন্ড রাউন্ড করে অ্যাপ্লাই করবে ঠিক আছে এত বেশি ডিপলি অ্যাপ্লাই করতে যাবে না কারণ এখানে সোডা ব্যবহার করা হয়েছে ঠিক আছে তোমরা একদম হালকা হালকা হাতে কিন্তু দু মিনিটের মতো মাসাজ করে নেবে জায়গাটা মাসাজ করার পরে তোমরা কি করবে ছেড়ে দেবে দশ থেকে পনেরো মিনিটের মতো ছেড়ে দিয়ে তোমরা ঘরের অন্য যে কোনো কাজ করতে পারো কোনো সমস্যা নেই তারপরে দশ থেকে পনেরো মিনিট পরে তোমরা চাইলে স্নান করে নিতে পারো ভালো করে এবার রগড়ে ভালো করে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে পনেরো মিনিট পরে তোমরা কি করবে জায়গাটাকে একটু হালকা হাতে জল নিয়ে তোমরা জায়গাটাকে আবার এক থেকে দু মিনিটের মতো হালকা মশাজ করে নেবে মশাজ করে ধুয়ে নেবে ঠিক আছে তো তোমরা এখনই দেখো আমার হাতটা কিন্তু যে জায়গাটার মধ্যে আমি গসিয়েছি ওই জায়গাটা কেমন একটা পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেই দেখতে পেয়েছ তাহলে তোমরা যে কোনো কালো দাগের মধ্যে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো তো ধীরে ধীরে যদি কালো দাগ বেশি পুরনো হয়ে থাকে তাহলে ধীরে ধীরে এটা আস্তে আস্তে ফর্ষা হয়ে যাবে কোনো সমস্যা নেই তোমরা ব্যবহার করতে পারো সপ্তাহে একদিন কি দুবার করে তোমরা এটা ব্যবহার করতে পারো একবার ব্যবহার করার পরেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পেয়ে যাবে আমি কথা দিচ্ছি তোমরা এটা এই রেমেডিটা তোমরা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো তোমরা দেখো তোমরা খেয়াল করো আমার হাতের যে জায়গাটার মধ্যে আমি ঘষিয়েছি একটু ফর্সা হয়ে গেছে জায়গাটা দেখো তাহলে তোমরা যদি সপ্তাহে দুবার করে করো তাহলে জায়গাগুলো কত একটা ব্রাইটনেস হয়ে যাবে তোমরা ভাবো একবার তো গাইজ ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা